सुप्रिय शिक्षार्थी बैदिज्ञ हाईस्कुल अनलाइन क्लासेर पक्ष तुम्हारे स्वागत जानाई। तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछि। आज के आमी तुम्हारे जन्य अष्टम श्रेणी विज्ञान विषय षष्ठ अध्याय अध्यायेर एक पाठ आलोचना करब। आज के आमरा जे पाठटी आलोचना करब ये पाठटी हच्छे पाठ चार तोमादेर पाठ्यबइयेर 56 पृष्ठाय ये पाठटी आछे। आमरा आज के ষষ্ঠ অধ্যায়ে একটি পাঠ, সে পাঠটি পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা ও আইসোটোপ এই বিষয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা এসো, আজকে আমরা পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা ও আইসোটোপ সম্পর্কে জানব। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ এই বিষয়ে জানব। তো শিক্ষার্থীরা তোমরা জানো যে প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে ভিন্ন, অর্থাৎ আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মের পার্থক্য হয়ে থাকে। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। আমরা জানি একটি পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান, তবে কোন মৌলের পরমাণু যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা তোমরা জানো যে পরমাণুর কণিকা, অর্থাৎ মৌল কণিকা তিনটি। এই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর যে মূল কণিকা, এই মূল কণিকা তিনটি আমরা জানি। এই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নাম লিখি দেখি, মনে করি হচ্ছে ইলেকট্রন ও হচ্ছে নিউট্রন। এগুলি হচ্ছে পরমাণু মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তো আজকে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ
এই বিষয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটি বিষয় জেনে রাখি, যে হচ্ছে আমরা জানি যে এদিকে যদি আমরা পরমাণু কেন্দ্র করে থাকি, অর্থাৎ পরমাণু কেন্দ্রকে আমরা বলি নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। পরমাণুর একটু আগে আমি বললাম যে পরমাণু মূল কণিকা কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আমরা এখন দেখি যে পরমাণুর যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা বলি নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে প্রোটন ও নিউট্রন। এই পরমাণুর কেন্দ্র, এই পরমাণু কেন্দ্রে অবস্থান করে যদি তাকে গ্রহণ করি হচ্ছে আর কি বললাম, পরমাণু কেন্দ্রে কি অবস্থান করে প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর এটাকে আমি বলি আমি নিউট্রন। আর পরমাণুর যে বক্রপথে, এই পরমাণুর বক্রপথ ইলেকট্রনের অবস্থান কক্ষপথে, পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন, নিউট্রন, আর বাইরের যে কক্ষপথ এই কক্ষপথে অবস্থান করে নিউট্রন। ইলেকট্রন তো আমরা আজকে দেখলাম পরমাণু তিন ধরনের কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই কণিকাগুলো পরমাণুর কোথায় অবস্থান করে আমরা জানলাম, যে পরমাণু যে কেন্দ্র যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন কোথায় অবস্থান করে কক্ষপথে। তো আমরা আজকে যে পারমাণবিক সংখ্যা আমাদের আজকে পাঠের বিষয়, আমরা পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝি এটা জানবো। তো শিক্ষার্থীরা, পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি মৌলের নিউক্লিয়াসে অবস্থানরত প্রোটনের সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তো শিক্ষার্থীরা, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা, অর্থাৎ একটা মৌলের প্রোটনের সংখ্যা যত হবে ঠিক ওই মৌলটির পারমাণবিক সংখ্যা তত। যেমন আমরা যদি হাইড্রোজেন মৌল কথা বলি, হাইড্রোজেন মৌল আমরা আমরা পূর্বের পাঠে জেনেছি হাইড্রোজেন প্রোটন হচ্ছে হাইড্রোজেনের এই মৌলের পারমাণবিক সংখ্যা, হ্যাঁ হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক। অর্থাৎ আমরা এই এক পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন মৌলের এটা দ্বারা আমরা বুঝতে পারব যে হাইড্রোজেন মৌলের এখানে একটি প্রোটন সংখ্যা বিদ্যমান, অর্থাৎ হাইড্রোজেনের একটি প্রোটন আছে।
এই জন্য হাইড্রোজেনে এক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা এক। এরকম আমরা যদি অক্সিজেন মৌলের কথা চিন্তা করি, অক্সিজেন আমরা অক্সিজেনের খুব পার্টে জানি, অক্সিজেনের ও তো অক্সিজেনে এক মৌলতে প্রোটন আছে আট, আট হয়নি আট এই, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আট। তো এইরকম করে আমরা বুঝতে পারবো যে মৌলের পারমাণবিক সংখ্যা যত, সে মৌলটির প্রোটন সংখ্যা কত। আমি একটু আগে আরেকটি বিষয় বলেছি যে মৌলের প্রোটন সংখ্যা যতটি হয় ঠিক ওই মৌলের ইলেকট্রন সংখ্যা কতটি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম পারমাণবিক সংখ্যা সম্পর্কে। পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে জানি। তো এরপরে আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে ভর সংখ্যা। আমরা জানব ভর সংখ্যা, ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে এই যে পরমাণু যে কেন্দ্র, এই পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। আমরা একটু আগে জানলাম নিউক্লিয়াসের মধ্যে আবার প্রোটন আর কি আছে, নিউট্রন আছে। তো ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে কোনো কোনো মৌলের মধ্যে বা কোনো মৌলের নিউক্লিয়াস অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তার ভর সংখ্যা হচ্ছে একটি মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা বলে থাকি ভর সংখ্যা। তো শিক্ষার্থীরা, আমরা আজকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভর সংখ্যা জানলাম যে কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে আমরা কি বলি? ভর সংখ্যা বলে থাকি। অর্থাৎ আমরা ভর সংখ্যা লিখতে পারি এই বলে যে ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যাটা কি? আমরা ভর সংখ্যা এরপরে লিখতে পারি যে মৌলের ভর সংখ্যা, অর্থাৎ কোনো মৌলের ভর সংখ্যা মৌলের ভর সংখ্যা সমান সমান মৌলের মৌলের ভর সংখ্যা সমান সমান না বলতে পারি মৌলের প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা, হ্যাঁ এই সমষ্টিতে হচ্ছে আমরা মৌলের ভর সংখ্যা কি করতে পারি, হ্যাঁ হিসেবে প্রকাশ করতে পারি। অর্থাৎ মৌলের ভর সংখ্যা ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ হচ্ছে কি
নিউটনের সংখ্যা। তাহলে আমরা এটাকে মৌলের ভর সংখ্যা হিসেবে এর উপরে কী করতে পারি, হ্যাঁ প্রতিষ্ঠা করতে পারি। যেমন আমরা যদি অক্সিজেন ভর সংখ্যা হ্যাঁ হিসেব করি, তা আমরা জানি অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটনের সংখ্যা কত, আর হ্যাঁ আমরা জানি যে অক্সিজেনের ভর সংখ্যা আমরা অক্সিজেনের প্রশ্নটা এমনি করতে পারি যে অক্সিজেন মৌলের প্রোটনের সংখ্যা আট, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট এবং এই অক্সিজেন মৌলের নিউট্রনের সংখ্যা আট, অক্সিজেন মৌলের নিউট্রন সংখ্যা আট। তাহলে আমরা অক্সিজেনের ভর সংখ্যা আমরা বললাম যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে বলা হয় মৌলের ভর সংখ্যা। তাহলে এখানে এই অক্সিজেন হ্যাঁ মৌলের ভর সংখ্যা হচ্ছে শূন্য। তাহলে আমরা এরকম করে বিভিন্ন মৌলের ভর সংখ্যা করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো আমরা ভর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখবো সেটি হচ্ছে যে মৌলের ফোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা, অর্থাৎ ফোটনের সংখ্যা ও নিউট্রনের সংখ্যা সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। আমরা এমন করে বিভিন্ন মৌলের ভর সংখ্যা করতে পারি, নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে আইসোটোপ। আমরা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বিষয়ে জানলাম, এখন আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে আইসোটোপ। তোমরা জানো যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই, হ্যাঁ যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এ সমস্ত মৌলগুলোকে হ্যাঁ কী বলা হয়ে থাকে, বলা হয় আইসোটোপ। অর্থাৎ যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন আর ভর না পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যা ভিন্ন, এই মৌলগুলোকে আমরা কী বলে থাকি, আইসোটোপ বলি। তো আমরা আজকে আইসোটোপ সম্পর্কে জানলাম। তার আইসোটোপ হচ্ছে যে সমস্ত পরমাণু প্রোটন অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, হ্যাঁ তাদেরকে আমরা কী বলে থাকি, আইসোটোপ বলে থাকি। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলগুলোর কী বলা হয়, আইসোটোপ বলা হয়। তো শিক্ষার্থীরা আমরা ভর সংখ্যা জানলাম। আমরা জানি যে কার্বনের বেশিরভাগ পরমাণুতে ছয়টি প্রোটন ও ছয়টি নিউট্রন রয়েছে, কিন্তু কিছু সংখ্যক পরমাণুতে আবার ষাটটি বা আটটি হ্যাঁ ই আছে, এই তোমার নিউট্রনও থাকে। তাই আমরা জানি যে কার্বনের আইসোটোপ তিন। তো ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এখানে কার্বনের আইসোটোপ হচ্ছে তিন। শিক্ষার্থীরা আজ আমরা জানলাম পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ। তো আজকে আমরা একটু বাসায় অর্থাৎ বাড়িতে আমরা কাজ করবো, সেগুলো হচ্ছে তোমাদের জন্য আজকে বাড়ির কাজ।
বাড়ির কাজ তোমরা এই অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন, কার্বন, এই সমস্ত এই পরমাণুগুলো কি করবে? সংখ্যা তোমরা পাশ করে এই যে আমি যে সমস্ত মৌল দিলাম অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, ক্লোরিন, সোডিয়াম, এই মৌলগুলোর কি করবে? ভর সংখ্যা নির্ণয় করবে। এরপর যখন বিদ্যালয় আবার চালু হবে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের দ্বারা এগুলো মূল্যায়ন করবে। আর এর পর্যন্তই তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় থাকো। বাসায় থেকে বেশি বেশি করে অনুশীলন করো। তোমাদের সকলকে ধন্যবাদ।